চুয়াডাঙ্গা জেলায় দিন দিন বাড়ছে থাইজাতের পেয়ারার চাষ অল্প পুঁজি আর কম পরিশ্রমে বেশি লাভ হওয়ায় এখানকার কৃষকরা পেয়ারা চাষের দিকে ঝুঁকে পড়ছে এছাড়া দেশীয় জাতের পেয়ারার কদর কমলো থাই জাতের এ পেয়ারা জনপ্রিয় হয়ে উঠেছে ফর্মালিন ও কীটনাশক ভীতি থাকায় বিদেশি ফলের প্রতি আগ্রহ হারাচ্ছেন ক্রেতারা অথচ থাই জাতের পেয়ারা পলিব্যাগের মাধ্যমে বিষমুক্ত পদ্ধতিতে চাষ হওয়ার এই চাহিদা বাড়ছে বলে জানায় স্থানীয় কৃষি বিভাগ চুয়াডাঙ্গা প্রতিনিধি বরিয়ম শেলির তথ্য ছবি নিয়ে টেস্ট রিপোর্ট চুয়াডাঙ্গা সদর উপজেলার শাহাপুর গ্রামের কৃষক কাউসার আলী তিন বছর আগে পাশের জেলায় জাতের পেয়ারা চাষ দেখে উদ্বুদ্ধ হন সে বছরই নিজ গ্রামে পাঁচ বিঘা জমি লিজ নিয়ে পেয়ারা চাষ শুরু করেন বছর ঘুরতেই লাভের মুখ দেখেন তিনি এরপরই আরও সাত বিঘা জমিতে থাই জাতের পেয়ারা চাষ করেন এক বিঘা জমিতে পেয়ারার চাষ করতে খরচ হয় মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা যা থেকে বছর শেষে আড়াই লাখ টাকার পেয়ারা বিক্রি করা সম্ভব বলে জানান কৃষক কাউসার আলী লাভজনক ভালো হওয়াতে বাড়াইয়েছি কৃষক কাউসার সফলতা দেখে এলাকার অনেক কৃষকই এখন ঝুঁকছেন জাতের পেয়ারা চাষের দিকে থাকায় ক্রেতারা বাজারের বিদেশি ফলের প্রতি আগ্রহ হারাচ্ছেন অথচ পেয়ারা পলিব্যাগের মাধ্যমে বিষমুক্ত পদ্ধতিতে চাষ হয় এর চাহিদা বাড়ছে বলে জানান স্থানীয় কৃষি বিভাগ তার আয় এসছে পাঁচ বিঘায় এই দুই আড়াই বছরে প্রায় চল্লিশ লক্ষ টাকা তো তার সফলতা দেখে এই গ্রামের অধিকাংশ মানুষ পেয়ারা চাষে আগ্রহ আগ্রহী হয়েছে বর্তমানে এ গ্রামে একশো বিঘার উপরে থাই পেয়ারার চাষ হচ্ছে ধীরে ধীরে এ চাষ ছড়িয়ে পড়ছে জেলার সব জায়গায় ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ